স্ক্রিনশট আমি দেখি যে শত শত স্ক্রিনশট পুরো বিশ্ববিদ্যালয় গ্রুপে বা হচ্ছে এলাকা থেকে ইনবক্স করতেছে। এখন আমরা অপরাধ করছি কি অপরাধ করে নেই সেটা হচ্ছে পরবর্তীতে প্রভাব আমাদের এরই মধ্যে। আচ্ছা, প্রভাব বল, কমেন্টের মধ্যে লিখেছে অনেকে যে প্রলয় গ্যাং ধরা খাইছে, সো সাবধান বড় ভাই, অভিনন্দন গ্যাংস্টারদের। মানে আমাদের পরে যে জিনিসটা আমি নিজেও ঘুমিয়েছিলাম, এরপরে আমি যখন আমার বন্ধুরা সবাই ডাকলো যে আমাদের ওই ছবিটা 71-এ প্রলয় গ্যাং এর সাথে যুক্ত করে দিয়েছিল, হ্যাঁ, সেটা এই ছবিটি, এই ছবিটির কথা বলছেন রাইট, যেটি জি জি 71 টেলিভিশনে প্রলয় গ্যাং এর সদস্যদের ছবি হিসেবে সেখানে ছাপিয়ে দেওয়া আছে। এটা এই ছবিটি ওই প্রলয় গ্যাংয়ের যে সদস্য বলা হচ্ছে, এখানে আপনাদের সাথে প্রলয় গ্যাংয়ের কোনো ধরনের সম্পর্ক নাই, বরং এই ছবিটি আপনি যাদের কথা বলছেন তাদের ছবি যারা। সেটা হচ্ছে গত কয়েকদিন থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রলয় গ্যাং দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী দ্বারা পরিচালিত একটা গ্যাং, যেটা হচ্ছে ক্যাম্পাসে বিভিন্ন অপরাধ কর্মের সাথে জড়িত, মাদক, চাঁদাবাজি ইত্যাদি মানে ইত্যাদি অপরাধে জড়িত। সেই জায়গা থেকে আমার যখন আমি বারবার নিউজগুলো আমার কাছে আসতেছিল, তখন আমার একটা বিষয় মনে হলো যে আমরা যখন প্রথম বর্ষে ছিলাম সাগরবাড়ি, যখন প্রথম বর্ষে বা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, তখন হয়তো আপনার এমন একটা সার্কেল তৈরি ছিল বন্ধু মহলের মধ্যে, যাদের সাথে সবসময় আড্ডা দেওয়া যায়, কথা বলা যায়। আমাদের মধ্যে এমন একটা সার্কেল ছিল যে আমরা ওখানে বেশি না 10-12 জনের মতো সার্কেল ছিলাম, আমরা সবসময় আড্ডা দিতাম। তবে আমাদের আড্ডাটা ওই টিএসসি মধ্যে সীমাবদ্ধ ছিল, আমরা কখনো সন্ধ্যার পরে সোহরাওয়ার্দী উদ্যানে আড্ডা দিতাম না, আমাদের আড্ডার মধ্যে কখনো মাদক ছিল না বা অপরাধ প্রবণতা যে বিষয়গুলো এগুলো ছিল না। তো সেই বিষয়টা আমি রিলেট করে যে বর্তমানে যে গ্যাং বা হচ্ছে সার্কেল, ওরা যে অপরাধের সাথে জড়িত, আর আমাদের যে গিয়া সার্কেলটা ছিল সেটা যেন একটা তফাৎ সৃষ্টি করেছে। যেমন আমাদের মধ্যে আমরা ফ্রেন্ড যারা ছিলাম, আমাদের আড্ডার মধ্যে ছিল আমাদের কেরিয়ার, আমাদের পড়াশোনা, আমাদের ফ্যামিলি, অথবা আমাদের মধ্যে মানে শিক্ষার্থী জীবন, শিক্ষা জীবনে যে আমাদের একটা আর্থিক যোগান দরকার সেই বিষয়টা নিয়ে আমরা সবসময় আলোচনা করতাম। বুঝতে পেরেছি, আপনাদের ভালো ভালো শিক্ষার্থীদের নিয়ে আপনাদের একটা বন্ধুত্বপূর্ণ গ্রুপ ছিল, এরপর বলেন। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে উদাহরণ দিচ্ছি যে হচ্ছে আমাদের মধ্যে যে গ্রুপে কারা কারা ছিল, এর মধ্যে আমরা 7 জনের মধ্যে 3 জন হচ্ছে সাংবাদিকতা করে বর্তমানে ক্যাম্পাসে খুব ভালো অবস্থানে আছে, আর 2 জন হচ্ছে বিশ্ববিদ্যালয় কোচিং এর ক্লাস নেয়, বলুন। আর আমি হচ্ছে সাংবাদিকতা করতাম ফার্স্ট ইয়ার, এখন হচ্ছে একটা বিজনেস সাথে জড়িত এবং পড়াশোনা করছি। আমি হচ্ছে কম্পেয়ার করছি যে হচ্ছে বর্তমান গ্যাং আর হচ্ছে আমাদের গ্যাংটা আমাদের সার্কেলটা কেমন ছিল ওখানের মধ্যে। আমাদের বিশ্ববিদ্যালয় আমি আমার নিজের টাইম লাইনে দিয়েছি এবং বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদে দিয়েছি, ওখানে যথেষ্ট আমরা ভালো রিভিউ পেয়েছি সবার থেকে, যে এখন এখানে প্রায় 700-এর মতো রিয়েক্ট করেছে যা সবগুলো পজিটিভ দেখলি। এখন এরপর হচ্ছে এখানে অনেক কমেন্ট আছে যে হচ্ছে এরকম সার্কেল থাকে বিশ্ববিদ্যালয় ভালো, আসলে শিক্ষা জীবনে এরকম সার্কেল থাকলে অনেক সাপোর্ট পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমি 2টা ছবি যুক্ত করেছি ওখানে, ওই ছবিটা ছিল আমাদের প্রথম বর্ষে 2019 সালে তোলা। আমি 2টা ছবি যুক্ত করেছি, একজন একটার মধ্যে 3 জন ছিলাম আমরা ফ্রেন্ড, আর একজনের মধ্যে 7 জন ছিলাম। তবে গতকালকে আমরা সন্ধ্যায় নামাজের পরে যে জিনিসটা আমি নিজেও ঘুমিয়েছিলাম, এরপরে আমি যখন আমার বন্ধুরা সবাই ডাকলো যে আমাদের ওই ছবিটা 71-এ প্রলয় গ্যাং এর সাথে যুক্ত করে দিয়েছিল, হ্যাঁ, সেটা এই ছবিটি, এই ছবিটির কথা বলছেন রাইট, যেটি জি 71 টেলিভিশনে প্রলয় গ্যাং এর সদস্যদের ছবি হিসেবে সেখানে ছাপিয়ে দেওয়া আছে। এটা এই ছবিটি ওই প্রলয় গ্যাং এর যে সদস্য বলা হচ্ছে, এখানে আপনাদের সাথে প্রলয় গ্যাং এর কোনো ধরনের সম্পর্ক নাই, বরং এই ছবিটি আপনি যাদের কথা বলছেন তাদের ছবি যারা পেশায় সাংবাদিকতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অন্যান্য ডিপার্টমেন্ট পড়াশোনা করছেন, এই তো? জি 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 বলুন, আমি জি স্যার ভাই, হ্যাঁ বলুন বলুন, এরপর বলুন। এর পরবর্তী গতকালকে যে মানে প্রলয় গ্যাং এর সাথে আমাদের ছবিটা অ্যাড করার সাথে, যেহেতু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যোগ, সবাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার, আমি ঘুমিয়েছিলাম কিন্তু আমার যে বাড়ির যে আমার ফ্যামিলি বা হচ্ছে আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার বন্ধু মহল, তারা তো ঘুমিয়েছিল, তারা হয়তো সাথে সাথে এই স্ক্রিনশটটা নিয়েছে। শত শত স্ক্রিনশট আমি দেখি যে শত শত স্ক্রিনশট পুরো বিশ্ববিদ্যালয় গ্রুপে বা হচ্ছে এলাকা থেকে ইনবক্স করতেছে। এখন আমরা অপরাধ করছি কি অপরাধ করে নেই সেটা হচ্ছে পরবর্তীতে প্রভাব আমাদের এরই মধ্যে। আচ্ছা, প্রভাব বলতে আপনি আপনি এখন আপনার মূল বক্তব্য হলো যে 71 টেলিভিশন আপনাদের এই ভুলের জন্য, মানে তাদের ভুলের জন্য আপনাদের কাছে অলরেডি নিউজের মধ্যে নিউজ করে তারা ক্ষমা চেয়েছে, আপনি দেখেছেন নিশ্চয়ই, এখন থেকে 2 ঘন্টা আগে তারা ক্ষমা চেয়েছে এবং এই বিষয়টি তাদের ভুল হয়েছে বলে তারা স্বীকার করেছে, এটি একদম সুস্পষ্ট ভাবে। এখন আপনি বলতেছেন যে আফটারম্যাথ, যে রিয়াকশন গুলি,
সামাজিক ভাবে পারিবারিক ভাবে আপনারা পাচ্ছেন, সেটা নিয়ে আপনারা এখন একটু উদ্বিগ্ন, এবং যে কারণে আমি বলছি আপনার এই বিষয় কথাগুলো শোনার পর আমি একটু ওই সেই ছবির নিচে যে কমেন্ট গুলি রয়েছে কমেন্টস গুলো একটু পড়ার চেষ্টা করেছি। ওই কমেন্টের মধ্যে লিখেছে অনেকে যে প্রলয় গ্যাং ধরা খাইছে, সো সাবধান বড় ভাই, অভিনন্দন গ্যাংস্টারদের, মানে এই ছবিকে হয়তো এটা একটু মজা করে লিখেছে, কিন্তু আপনি কি এই বিষয়গুলিকে নিয়েই বলছেন, আপনারা একটু বিব্রত আছেন এই বিষয়গুলির কারণে, এই ধরনের কমেন্টের কারণে বিষয়টা এরকম, নাকি আপনাদের আর কোনো সংকট বা এই সমস্যা কমেন্ট হচ্ছে রয়েছে? আমার ফেসবুক পোস্টে যেটা আছে আমার টাইম লাইনে, এখানে হচ্ছে মাত্র কয়েকটা মানে কমেন্ট বা কয়েকটা রিয়েক্ট, কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মানে সংসদে যে পোস্ট আছে ওখানে প্রায় 700-এর উপরে রিয়েক্ট আছে, এবং আপনার হচ্ছে প্রায় 100 থেকে 150 কমেন্ট আছে ওখানে, মানে আচ্ছা, সবগুলোই কমেন্ট পজিটিভ পজিটিভ, মানে সবাই আমাদেরকে ওখানে অ্যাপ্রিসিয়েট করছে, মানে আমাদের এই সার্কেলটাকে। অ্যাপ্রিসিয়েট করেছে কি কারণে? কারণ প্রতিবেদনে তো আপনাদের গ্যাংস্টার বলা হয়েছে, কিন্তু আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে কেন? আমাদের অ্যাপ্রিসিয়েট করছে, আমাদের একটা সার্কেল ছিল যে সার্কেলটা আমরা এখনো অনার্স শেষ করে নাই, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সফল, আমরা হচ্ছে না মানে সেটা তো আর্থিক বুঝলাম, কিন্তু এই প্রতিবেদনে আপনাদের ছবি যাওয়ার কারণে আপনাদের কোনো ধরনের সমস্যায় পড়েছেন কিনা? আপনাদের জি 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 অবশ্যই অবশ্যই জি, আমরা এখন আমাদের ফ্যামিলি থেকে হাওয়া হচ্ছি, সবাই প্রশ্নের সম্মুখীন হচ্ছে সবার, আমাদেরকে বারবার যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, আমরা বারবার প্রুফ করার চেষ্টা করছি যে আমাদের আমাদের সাথে প্রলয় গ্যাংয়ের কোনো সম্পর্ক নাই, আচ্ছা, কিন্তু জি জি আপনি এখানে মোটামুটি আরো স্পষ্ট করছেন, এবং আমার দর্শকদের কথা দর্শকদের কাছে বলছি যে তাদের সাথে আসলে প্রলয় গ্যাংয়ের কোনো সম্পর্ক নাই, যে ছবিটি ছাপার এসেছিল একাত্তর টেলিভিশন তাদের পক্ষ থেকে সুস্পষ্ট ভাবে ক্ষমা চেয়েছে এবং এই ভুল স্বীকার করেছে তারা। সুতরাং আপনার পক্ষ থেকে আমাদের ফেস দ্য পিপল যারা দেখছে, দেখবেন যারা লক্ষ লক্ষ মানুষ, তাদের কাছে বলে দিচ্ছি যে এই ছবির মধ্যে যারা ছিল তাদের নিতান্ত যারা খুবই ভালো শিক্ষার্থী, এবং সেটা আমরা পরবর্তীতে আপনাদের এই যে প্রোফাইল দেখো আমরা নিশ্চিত হয়েছে, এবং আপনাদের টিচার আছে এখানে অবশ্যই সে ব্যাপারে মন্তব্য করবে। কিন্তু প্রলয় গ্যাং যে গ্যাংয়ের যে প্রচলিত বা তাদের যে চলমান কর্মকাণ্ড রয়েছে এই বিষয়ে যে ভয়াবহতার কথা শুনছি, এই বিষয়ে আপনার কোনো ছোট্ট মন্তব্য আছে কিনা, এরপর আপনাকে আমি ছেড়ে দিব, বলুন দয়া। আমার এক্স্যাক্টলি কোনো মতামত নাই, তবে আমরা যখন ক্যাম্পাসে আছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে আমরা শুনে আসছি যে ক্যাম্পাসে একটা গ্যাং থাকে, সার্কেল থাকে, যারা বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পাসে অপকর্ম করে, সোলার জোর দেন, মাদক সেবন করে, এই জিনিসগুলো আমরা হচ্ছে শুনে আসছি, কিন্তু ওটার বাস্তবতা তা আমরা হচ্ছে রিসেন্টলি যে সময় হলো আমাদের যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো বিশ্ববিদ্যালয়, ওটা থেকে বাস্তবতা আছে মোটামুটি কিনা আমি প্রলয় জানি গ্যাং এর যে ভয়াবহতার কথা শুনছে সেটা নিয়ে বা কোনো বাস্তবতা আছে কিনা, বা আপনাদের চোখে কি পড়েছে কিনা, বা আপনারা প্রলয় গ্যাং দ্বারা কোনো ধরনের আপনারা সমস্যায় পড়েছেন কিনা, এই বা আদতে আপনাদের কোনো সম্পর্ক তলে তলে আছে কিনা, এই টাইপের কোনো ইয়ে আছে কিনা? না, আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছে আমাদের মধ্যে এখন পর্যন্ত আমি ব্যক্তিগত কোনো সমস্যা ফেস করিনি, তবে গত কয়েকদিন আগে জসীমউদ্দিন হলের সামনে যে ঘটনাটি ঘটলো, অপরাধ বিজ্ঞান একজন জোবারকে মানে তারা বেধড়ক পিটা ইয়ে করছে, মানে ওই ঘটনা থেকে মূলত হচ্ছে প্রলয় গ্যাংগেজ যে হচ্ছে একটা কার্যক্রম অপরাধ ভবন, এটা সম্পর্কে হচ্ছে আমাদের গণমাধ্যম আমাদেরকে নিশ্চিত করেছে যে তারা আসলে এই কাজগুলো করে। চাঁদাবাজি, তারপরে সেখানে আপনার মাদক সেবন থেকে শুরু করে মাদক বিক্রি থেকে শুরু করে অনেক কথা শুনতে পেরেছি, সেটার কোনো ধরনের প্রভাব আপনাদের সাধারণ শিক্ষার্থীর পর্যায়ে এখনো পর্যন্ত মানে আপনারা এখনো পর্যন্ত অনুভব করছেন না, বিষয়টা এটা তাই? হচ্ছে প্রলয় গ্যাং যারা আছে ওরা কিন্তু বেশিরভাগই রাতের আপনার 10টা 11টা 12টার পরে ওদের কার্যক্রম যাই অপরাধ করে ওগুলো করে, সেই সময় সাধারণ শিক্ষার্থী কিন্তু আসলে হলেই থাকে, রুমেই থাকে, ওই সার্কেলে যারা থাকে ওরাই হয়তো বলতে পারে যে আসলে মানে সমস্যা তারা কতটুকু ফেস করে, আমরা তো রুমেই থাকি হলেই থাকি রাত। জি, আমি আমি এখনই যাব।